চলে এসেছি আজকে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। আজকে বানাবো আমি সবথেকে কম খরচার মধ্যে নতুন একটা রেসিপি, একদম আলাদা রকম রেসিপি, কাজু বরফি। দুখানা জিনিস লাগবে, শুধু দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে, এক চিনি, দুই কাজু। চলো আমাকে ফলো করো কীভাবে বানাচ্ছি, চলো দেখাই। চাশনিটা বানাবো, যেহেতু চাশনিটা বরফির একটা এমার্জেন্সি জিনিস, খুব মূল্যবান জিনিস, যেহেতু চাশনিটা বানাবো তার আগে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এক বল চিনি নিয়েছি, এক বল চিনিটা পুরোটাই দিয়ে দেবো, ঠিক আছে? এক বল চিনিটা পুরোটা আমি দিয়ে দিলাম, একটু রেখে দিলাম, ঠিক আছে? রেখে দিয়ে একটু একটু জল দেবো, হালকা, বেশি জল দেবো না, কারণ চাশনিটা দরকার আমার, মোটা ঠিক চাশনি দরকার, ওর জন্য জলটা বেশি দেবো না আমি, ঠিক আছে? জলটা দিলাম অল্প করে, এবার এটাকে, ঠিক আছে? বেশ কিছুক্ষণ টাইম ধরে, কিছুটা টাইম হাই ফ্লেমে বানাবো, তারপরে যখন এটা চাশনিটা একটু মোটা হয়ে যাবে তখন একটু আস্তে করে দেবো ফ্লেমটা। চলো দেখো, উপরে বসে বসে এই জিনিসগুলো একবার ট্রাই করতে পারো, খুব সুন্দর মিষ্টি কাজু বরফি। এবারে গ্যাসটা স্লো করে দিলাম আমি, স্লো ফ্লেমে এটাকে 10 থেকে 12 মিনিট আমি এটাকে ফোটাবো। ফোটালে কী হবে, চাশনিটা মোটা হবে। এখন দেখো তাদের কোনো তার আসছে না, তার মানে এখন এটা এবারে 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবারে আমি চাশনিটা চেক করব, চেক করার একটা উপায় আছে, এটাকে হাতে নিয়ে কীভাবে লিখতে হবে দেখো, তাপটা আসছে না, তার মানে চাশনিটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? সিঙ্গেল তার আসছে একদম, তার মানে চাশনি রেডি আমাদের। এবারে আমাদের পরের স্টেপ হলো এই যে কাজুটা যেটা পেস্ট করেছিলাম আমরা, পাউডার বানিয়েছিলাম না, পাউডারটা দেখে নেবো একবার কীভাবে পাউডার করতে হবে, ঠিক আছে? এবার এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, এটা তো যেহেতু টাইম হয়ে গেছে, এটাকে কিন্তু একদম স্লো ফ্লেমে এটাকে এভাবে পাকাতে হবে, চাশনির সঙ্গে এটাকে গোটা পাকাতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবেই পাকাতে হবে, গোটা হবে বরফি। বরফি এমন একটা জিনিস যেটাতে কিছু
কিছুটা এক্সপিরিয়েন্স লাগে, যেমন চাটনি বানানো, এই থিকনেসটা কতটা রাখতে হবে সেইটা। অবশ্য প্রথমবার যখন বানাবে আপনারা ঘরে, একটু কম কোয়ান্টিটিতেই বানাবে, তাহলে প্রথমবার এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। এইভাবেই কিন্তু স্লো ফ্লেমে এটাকে 5 মিনিটের বেশি, 5 থেকে 6 মিনিট এইভাবে চালিয়ে যেতে হবে। বেশি গ্যাস জোরে দেওয়া যাবে না, যতটা কম ফ্লেম হয় সেই ফ্লেমটাই আপনার তোমাকে ইউজ করতে হবে, যেন নিচে না লাগে। এটা চালিয়ে যেতেই হবে, এভাবে একদম নিচে ঢাকতে দেওয়া যাবে না। চলো এভাবে ফাটিয়ে যাবো আমি, একদম সুন্দর গ্যাসে গ্যাসটা আমি একটু হাঁটিয়ে নিয়ে এদিকে নিয়ে যাবো, একটু পরে হাঁটাবো। এটাকে 2 মিনিট আর 1 থেকে 2 মিনিট আমি এটাকে ভাবে এমন করবো। হাই স্পিডে না নাড়ালে নিচে লেগে যাওয়ার চান্স বেশি থাকে। সুন্দর একটা, দেখো কত সুন্দর একটা ফ্লেভার আসছে, সেন্ট আসছে, মনে হচ্ছে এখনই পেট ভরে যাবে। সুন্দর একটা স্মেল আসছে, খুব সুন্দর। চলো এটা কিন্তু ভালোই ঠিক হয়ে গেছে, দেখে যাও ঠিক থিকনেস তেমনই রাখতে হবে, তোমাকে এখনো গরম আছে অনেকটা, নাড়াতে থাকতে হবে, আর এটা পুরো হোয়াইট হবে, খুব সুন্দর একটা ডিশ, সুইট ডিশ। জলদি ঠান্ডা হয়ে যাবে এটা, ঠিক আছে, ঠান্ডা করতেই হবে এটাকে। চলো দেখতে পাচ্ছি এবারে ভালো করে, যে এটা কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে ছেড়ে দেবো, এভাবে এভাবেই ছেড়ে দেবো। এটা আমি 10 মিনিট পরে, 8 থেকে 10 মিনিট পরে এটাকে, চলো এবারে দেখো এটা রোটা কিন্তু হয়ে গেছে, 10 মিনিট মানে হালকা গরম থাকবে, হালকা উষ্ণ গরম, দেখো এটা কিন্তু ধরতে পারছি হাতে এখন আমি, ঠিক আছে। চলো দেখো কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে একদম, একদম আটার মতন পুরো একদম এটা হবে ঘন্টা। এরকমই হবে থিকনেসটা,
একটু মোটা রাখতে হবে ঠিক আছে আমি এবারে সাইডে আলাদা কেটে নেব এটা একটা সুন্দর সাইডে আকার দিয়ে আকার বাদ দেব এটা আমি এটা দিয়ে করতে হবে পরে আবার Ready? এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার কাজু বরফি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এটাকে দেখুন আমি খাচ্ছি খেয়ে দেখছি কেমন লাগে কেমন হয়েছে এক নম্বর কাজু বরফি হয়েছে এক নম্বর আমরা প্রত্যেকে বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে আর আমাদের এই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেননি এখনো লাইক করবেন শেয়ার করবেন আর এটা বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন